বাংলাদেশের মূকাভিনয় শিল্পের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের মূকাভিনয় শিল্পে কাজ করতে উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে, ভালো লাগা নিয়ে এ পর্যন্ত যারাই এগিয়ে এসেছে তাদের প্রত্যেকের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং সবাইকে স্বাগত জানাই। আমি যখন জানতে পারলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের অগ্রজ ও অনুজ মূকাভিনেতা মূকাভিনয় শিল্পীর মিলন মেলা এই শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। কারণ শিরোনামের কয়েকটি শব্দ, যেমন বাংলাদেশ মূকাভিনয় শিল্পী অগ্রজ অনুজ মিলন মেলা, এর প্রত্যেকটি শব্দই তাৎপর্যপূর্ণ এবং সর্বোপরি সময় উপযোগী। আর এজন্যে আমি এই উদ্যোগের উদ্যোক্তাদের সবাইকে জানাই অভিনন্দন। এই মিলন মেলায় যে সমস্ত মূকাভিনয় শিল্পী এবং মূকাভিনয় দল অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের মধ্যে আদান প্রদান, মূকাভিনয় বিষয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে গুরুত্বপূর্ণ কথোপকথন হবে, এটা তো আশা করতেই পারি। মূকাভিনয় শিল্পের ভবিষ্যৎ, মূকাভিনয় শিল্পের সৃজনশীল কর্মকাণ্ডের কর্মপন্থা বের করা, এই মূকাভিনয়ের মিলনমেলার মধ্য থেকে যদি এটা করা যায় তাহলে ভবিষ্যতে এ ধরনের মূকাভিনয় শিল্পের উন্নতির জন্যে এই ধরনের আয়োজন অনেক অর্থবহ হবে এবং সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অনেক দেশের মধ্যে ছোট হলেও আকারে এখানে মূকাভিনয় প্রেমী, মূকাভিনয় শিল্পে কাজ করার জন্য উৎসাহী কর্মী শিল্পীদের অভাব ততটা ছোট নয় এবং কম নয়, এটা অত্যন্তই আনন্দের কথা। আর তাই আমাদের মাঝে সমস্যাও হয়তো বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। এই মিলন মেলায় আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেক মূকাভিনয় শিল্পীর তার নিজস্ব সুন্দর চিন্তা চেতনা, মন মানসিকতা, উদার মনোভাব নিয়ে সবাই সবার সাথে সহযোগিতাপূর্ণ এবং এই শিল্পের উন্নতির জন্যে একযোগে একসাথে কাজ করবে। মূকাভিনয়ের সার্বিক উন্নতি যদি ঘটে তাহলে এর ছায়াতলে, এর পতাকাতলে যারাই কাজ করছে সবাই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতে এ ধরনের মূকাভিনয় শিল্পের মিলন মেলা, মূকাভিনেতাদের একসাথে জনসমাগম যদি করা হয় সেটা যেন আরও বড় পরিসরে হয়, তার ভেতরে যেন সবাই সম্পৃক্ত হতে পারে, নিজেদের ভেতরের সমস্ত বিভেদ খুলে একসাথে যেন কাজ করার মন নিয়ে, একসাথে সৃজনশীলভাবে এগিয়ে যাবার প্রচেষ্টা নিয়ে সবাই একত্রিত হতে পারে, আমি সেই আশাবাদ ব্যক্ত করব। নিটল শিল্পকর্ম, স্বতন্ত্র শিল্প মাধ্যম, অনবদ্য শিল্প মূকাভিনয়, এই শিল্পকে দর্শকদের কাছে সৃজনশীলভাবে উপস্থাপন করার জন্যে এই শিল্পীরাই তো আগামী দিনের কর্ণধার হবে, আগামী দিনে এগিয়ে আসবে, আগামী দিনের মঞ্চ আলোকিত করবে, এই প্রত্যাশায় সবার মঙ্গল কামনা করছি। সুদূর প্রবাস থেকে বাংলাদেশের সকল শিল্পানুরাগী, বাংলাদেশের মূকাভিনয় শিল্পের সকল শিল্পকর্মী, শিল্পী এবং শিল্পানুরাগীদের সবাইকে আবারও একগুচ্ছ শুভেচ্ছা এবং একরাশ নির্বাক অভিনন্দন জানাই। আমি জিল্লুর রহমান জন।